গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে তৃতীয়া, 6th অক্টোবর, সানডে, ঘড়িতে সময় সকাল 9টা। ঘুম থেকে উঠেই দীপ আজকে গিয়েছিল মাছ আনতে, কারণ আজকে দাদু দিদার মা আসছে। আমরা এখন কলকাতায় যে জায়গায় থাকি সেখানে আসার জন্য বর্ধমান থেকে বাসে করে আসাটাই বেস্ট। তো বাস থেকে নামার পর দীপের আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু মা ফোন করে বলল যে বাস থেকে নেমে আরামসে তোদের বাড়ি যাওয়ার জন্য অটো পাওয়া যায়, তাই আসতে হবে না, আমরা ঠিক পৌঁছে যাব। তাই আমিও ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি রান্নায় মন দিয়েছি, যাতে ওরা আসার আগে অনেকটা এগিয়ে ফেলতে পারি। আপাতত এখানে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি। আজকের মেনু হলো বাঁধাকপির তরকারি, দই কাতলা, এই যে কাতলা মাছ কালো প্লাস্টিকের মধ্যে ওয়েট করছে আমার জন্য যে কখন তাকে ধোবো, কচু, বেগুন, আলু আর সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করব, আর মাছের যে মুড়ো লেজা এগুলো থাকবে সেটা দিয়ে একটা টক করে দেব। চলে এসেছে ওরা বলতে না বলতেই, এই এতক্ষণে পুজোর এই গন্ধটা আমি অনুভব করতে পারছি। আসলে আমাদের যে উৎসব এগুলোর মানেই তো তাই যে বাইরের লোক বাড়ি ফিরবে, বাড়ির লোক কাছে থাকবে, আমরা সবাই একসাথে কয়েকটা দিন কাটাবো, এইটাই আসলে উৎসবের মানে। পূজোর জন্য আমরা হয়তো চতুর্থী বা পঞ্চমীর দিনই বর্ধমান চলে যেতাম, কিন্তু যেহেতু আমার অনুষ্ঠানটা ষষ্ঠীর দিন পড়েছে, তাই ষষ্ঠী অবধি এখানে থেকে সপ্তমী সকালে আমরা বর্ধমান ফিরবো। তাই ওই পুজোর শুরুটুকু যেহেতু আমরা বর্ধমান যেতে পারছি না, মানে বাড়ির লোকের কাছে যেতে পারছি না, তাই এক প্রকার বলপূর্বকই ওদেরকে এখানে ডেকে এনেছি আমি, যে আমরা যখন যেতে পারছি না তোমরা চলে এসো। দুর্গা পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে দুটো জিনিস সবথেকে বেশি মিস করি বাইরে থাকলে, নিমকি আর ক্ষীরের নারকেল নাড়ু। দুর্গা পুজোর বেশ কয়েক মাস আগে থেকে দিদা ক্ষীর জমানো শুরু করতো, আর সেখান থেকে আমাদের চুরি করে খাওয়াটা এক প্রকার বাধ্যতামূলক হয়ে গেছিলো। এই ব্যাগটা গতকাল একটা বাজার থেকে কিনে এনেছি, তো এখানে ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমার ঘরটা একদম ভরা ভরা হয়ে গেল, এবারেই তো শুরু হলো উৎসব। বিয়ের পর থেকে খুব কম দুর্গাপুজোই আমরা এখানে কাটিয়েছি, বেশিরভাগটাই হয় ব্যাঙ্গালোরে বা কানাডায় কাটিয়েছি। তো এইবারে যখন বাড়ির এত কাছে রয়েছি, অথচ পুজোর কয়েকটা দিন আমরা বাড়ির লোকের সাথে থাকবো না, এইটা তো কেমন একটা মানে ঠিক মেনে নিতে পারছিলাম না, তাই এরকম একটা প্ল্যান করলাম। ওরা আসার আগে যেটুকু রান্না হয়েছিল হয়েছিল, তারপরে আবার একটু ভাঁটা পড়ে গেছিল। এখন আবার চলে এসেছি রান্নাঘরে, দই কাতলাটা করবো, চচ্চড়িটা করবো, বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এইবার বেরোচ্ছে রনর জন্য পুজোর গিফট, এই পাঞ্জাবিটায় মা নিজে হাতে এই কাজটা করে এনেছে রনর জন্য। কি মিষ্টি দেখতে লাগছে, আর রঙটাও খুব সুন্দর। এই রঙের পাঞ্জাবি তো রনর নেই। ওদিকে আমার শাশুড়ি মা আবার একটা পাঞ্জাবি কিনে রেখেছে, ওটা ওখানেই রেখে এসেছি, ওটা গিয়ে অষ্টমীর দিন পরাবো। এইটা চলছে দই কাতলা রান্না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে কষিয়ে নিয়ে এরপরে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এত সুন্দর খেতে হয়েছিল এটা। দই মাছটা কিন্তু সচরাচর আমার বানানো হয় না, তোমরা দেখেছো কালিয়াটাই শুধু বানানো হয়। এই যে আমার রান্না সব রেডি, চলো এবার দাদু দিদাকে আগে খেতে দিই। মাছের টকটা স্পেশালি আমি দিদার জন্য বানিয়েছি। আসলে দিদা এখন খুব বেশি মশলাযুক্ত খাবার খেতে পারে না, টক জাতীয় চটপটা খাবার খেতে খুব ভালোবাসে, মানে কোনো চাটনি বা আচার হলে দিদার এক থালা ভাত উঠে যায়। তারপরে আমরাও সবাই খেয়ে নিলাম, ওদিকে টিভিতে একটা সিনেমা চালিয়েছি, এদিকে আমরা আড্ডা দিচ্ছি। এই সময় যে সিনেমাটা চালানো হয় কেউ দেখে না, শুধু চলতেই থাকে। এবারের পুজোতে আমি একটা বুটিক থেকে 3টে কুর্তি কিনেছি, অসাধারণ কালেকশন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ হয়েছে। বুটিকটার নাম হলো ওহো বাই অনিন্দিতা। প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল এত সফট, পরার সাথে সাথে যেন শরীরের সাথে মিশে যাচ্ছে। যত বয়স হচ্ছে তত বুঝছি যে জামাকাপড় কিনতে গিয়ে চাকচিক্যর থেকে আরামটাই যেন বেশি প্রাধান্য পায় আজকাল। তবে সবথেকে পছন্দের উপহার হলো এই টিপের পাতাটা। চাইলে তো পাওয়া যায়, কিন্তু না চাইতেই যা পাওয়া যায় সেটাই হলো উপরি পাওনা। এবার ড্রেসগুলো তোমাদের খুলে খুলে দেখাই। এই যে ব্লু দুটো রয়েছে এগুলো কুর্তি,
আর একটা যেটা রয়েছে ব্ল্যাক আর মারুনে, সেইটার সঙ্গে একটা ওড়না রয়েছে, ওড়নাটাও এত সুন্দর কাস্টমাইজ করা, খুব পছন্দ হয়েছে। এই যে এটার কথাই বলছিলাম, এটার সাথে প্যান্ট নেই, প্যান্টটা আমি একটা ব্ল্যাক লেগিংস বা কিছু একটা কিনে নিতে হবে। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে। এরপরে বিকেলবেলায় দাদু দিদা ঘুম থেকে উঠলে সবার জন্য ফল কাটলাম, তারপরেই এলো আমার এক ছোটোবেলার বান্ধবী সায়নী। ও এখন কলকাতায় আছে, আমিও আছি, তাই বললাম চলে আয় আমাদের বাড়িতে। জমিয়ে আড্ডা দিলাম আর ওর জন্য অর্ডার করেছিলাম চিকেন হাক্কা নুডলস। এরপর বন্ধু চলে গেল বাড়ি আর আমি গেলাম রিহার্সালে। রিহার্সাল চলতে চলতেই শুনতে পেলাম খুব জোরে জোরে ঢাক বাজছে। বেরিয়ে আসতেই দেখি ও বাবা, মা চলে এসেছে। অনেক মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে বরণের থালা নিয়ে গিয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে এই দৃশ্যটা। এরপরে তো রিহার্সাল মাথায় উঠলো, সব ছেড়ে ছুড়ে আমরাও বেরিয়ে পড়লাম দুর্গা মাকে দেখতে। বছরে সিদ্ধা টাউনের দুর্গা মণ্ডপটি কেদারনাথের আদলে বানানো হয়েছে। আজকে সকালে আমার বাড়িতেও মা এলেন আর সন্ধেবেলায় চার ছেলে মেয়ে নিয়ে দুর্গা মা এলেন। সব নিয়ে খুব খুব সুন্দর কাটলো আজকের দিনটা। মায়ের বরণ দিয়েই শেষ করলাম আজকের ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। গুড নাইট।